নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন আগামী আগামীকালের রাহু সময় যেটা থাকছে সেটা হচ্ছে একটা উনত্রিশ মিনিট থেকে তিনটা দুই মিনিট পর্যন্ত একটা উনত্রিশ মিনিট থেকে তিনটা দুই মিনিট পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল থাকছে এই রাহুকালে যে কোনো শুভ কাজ বা কোনো ইনভেস্টমেন্ট বা শুভ যাত্রা এগুলো করবেন না এবার আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি আগামীকাল যে পাঁচ রাশির প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। যারা রাশি জানেন তারা রাশিকেই নেবেন এবং অনেকে কমেন্ট করছেন যে স্যার রাশি আমি তো জানি না আমার ক্ষেত্রে যদি একটু আপনি বলেন যে নামের অক্ষর দিয়ে আমি প্রতিদিন কিন্তু নামের অক্ষর দিয়েও কিন্তু আমি কিন্তু বলে থাকি এই জন্য বারবার বলছি ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণ শুনবেন যারা রাশি জানেন তারা শুধুমাত্র রাশিটাকেই ধরবেন আর যারা নামের অক্ষর দিয়ে চাইছেন কি না তাদের ক্ষেত্রে নামের অক্ষর দিয়ে রাশি যায় না তারা নামের অক্ষরটাকে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট প্রথম কথা আপনাদেরকে বলি এই আকর্ষিক প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহ মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু শুক্র কেতু বুধ এবং শনি এই গ্রহগুলো হচ্ছে মুখ্য কারক গ্রহ এই গ্রহগুলোর পজিশান কেমন আছে আপনি রক্ষা কবচ পরিধান করে নিচ্ছেন শনি কবচ পরিধান করে করে নিচ্ছেন কিন্তু আপনার ক্ষেত্রে কোন কবজের প্রয়োজন আছে এটা কিন্তু জানা দরকার এই জন্য নিজস্ব ন্যাকাল চার্টটা বিশ্লেষণ করার পর আপনি যে কোনো কবজ কিন্তু পরিধান কিন্তু করবেন কারণ আপনার জন্ম ছকে কোন জায়গাটা প্রয়োজন সেটা কিন্তু আগে জেনে নিন এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি আপনার ন্যাকাল চার্টের পাশাপাশি আমি বারবার বলি এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা আপনি ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনি ধনভাবকে স্ট্রং করুন আপনি আকস্মিক প্রাপ্তির ভাবকে ধরুন স্ট্রং করুন আপনি সফলতা ভাবকে স্ট্রং করুন এই চারটি ভাবকে কিন্তু স্ট্রং করা কিন্তু দরকার এই চারটি ভাব এবং আপনার চারটি গ্রহ এই জায়গাগুলো বিশেষভাবে স্ট্রং করুন প্রাপ্তি নিশ্চিত হবেই হবে এবং দেখুন মানুষের কপাল কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না আজকে আপনি আছেন কালকে আপনি ধনী হতেই পারেন অর্থাৎ কখন আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন এই জন্য আমি বারবার বলি নিজের জন্ম ছকটা বা যাদের ক্ষেত্রে জন্ম এ নেই তারা হস্তরেখাটা একবার বিশ্লেষণ করুন কারণ আপনার ক্ষেত্রে কোন বছর যোগ আছে প্রাপ্তি বছরগুলো কোন কোন বছর কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে পাওয়ার একটা প্রাপ্তির বড় সম্ভাবনা আছে এটা আগে জেনে নিন এবং এর পাশাপাশি আমি আরেকটি কথা বলি আপনার ক্ষেত্রে ডেস্টিনি নাম্বার ফরচুনার নাম্বার এই জায়গাগুলো কিন্তু জেনে নিন এবং বিশেষ করে ভাগ্যভাবকে স্ট্রং করুন ভাগ্যভাবকে স্ট্রং না করলে আপনার প্রাপ্তির জায়গায় কিন্তু ঘটবে না কারণ কেন ঘটবে না কি কারণে ঘটবে না কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা ভাগ্যভাব যদি আপনার সাথ দেয় কি না আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন এবং এর পাশাপাশি আপনার দেখতে হবে ন্যাকাল চাটে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কেন ভাগ্যভাবের উপর বা আকর্ষিত প্রাপ্তির ভাবের উপর এই জায়গাগুলো বিশ্লেষণ করা দরকার একান্তই এবং আমি বারবার বলছি আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে আগামী নামের অক্ষর দিয়ে আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সিট হচ্ছে নয় আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তির প্রবল কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক আপনার নামের অক্ষর অনেকে ডিপেন্ড করেছেন যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটা কিন্তু ধরবেন আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নিশ্চিত হতে চলেছে আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এম দিয়ে আপনার নামের অক্ষর শুরু আপনার ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় এবার আমি বলবো রাশির নাম্বার রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির কথা বলবো বলব সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার বারোটা আঠেরো মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ আপনাদের শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনাদের যে রাশি এরপর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে পাঁচ এবং নয় আপনাদের শুভ সময় সকাল নটা উনচল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল সুপার টুপার প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি অনেকেই অপেক্ষা করছে আমার রাশি আছে কিনা দেখুন সেই রাশির মহা প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট আপনাদের আগামীকালে শুভ সময় সকাল এগারোটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল এগারোটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার বারোটা বারোটা আপনার আটত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বললাম কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে তবে আবারও বলবো নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান হস্তরেখা বিচার করান এবং কবচ যারা নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে যারা কবচ নিতে চাই যে কোনো কবচ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে আপনার ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু কবচ আপনারা নিতে কিন্তু পারবেন তবে আবারও বলব নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করে পরামর্শ নিয়ে আপনার ক্ষেত্রে কোন কবজটি প্রয়োজন সিটি আপনি পরিধান করুন বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন দেখুন মানুষের জীবনে সমস্যা আছে যাদের ক্ষেত্রে বাধা আছে ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার ধনভাবকে স্ট্রং করুন আপনার আকর্ষিপ্রাপ্তির ভাবকে ধন স্ট্রং করুন আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন একটা কথা বলছি হতাশ হবেন না আপনার ভাগ্যের চাকা কখন ঘুরে যাবে অর্থাৎ ঘড়ির কাঁটার মতন কিন্তু ভাগ্যের চাকাটাও কিন্তু ঘুরছে ঘড়ির যে কাঁটা না যেমন সিট থাকে না ভাগ্যের চাকাটাও কিন্তু ঘুরছে আপনি হয়তো প্রচুর প্রচেষ্টা করছেন আপনি একবার দেখিয়ে নিন না আপনার এ সময় কোনো যোগ আছে কি না বা যোগ থাকলে কোন বছর আছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন